প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। তো দর্শক, আমি খুব অসুস্থ থাকার কারণে ঠিকভাবে কথা বলতে পারছি না, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে রান্না করব ছোলার ডাল দিয়ে ব্রয়লার মুরগি রান্না। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে 5টি এলাচ, 3 টুকরা দারুচিনি ও ছোট সাইজের 3টি তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলো তেলের মধ্যে ভেজে নেব। এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ তেলের সাথে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 5-6টি কাঁচামরিচ ফালি করে। পেঁয়াজ ভাজা হয়েছে, এর মধ্যে 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। আদা এবং রসুন তেলের সাথে ভালো করে ভেজে নেব, যেন কাঁচা কাঁচা গন্ধভাব চলে যায়। ভাজা হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলা তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। মশলা কষানোর সময় একটু সময় নিয়ে মশলা কষালে এই রান্নার স্বাদটা বেড়ে যায়। মশলা কষানো হয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এর মধ্যে 750 গ্রাম মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মাংস ভালো করে কষিয়ে নেব। এখন ঢেকে দেব, ঢাকনাটা তুলে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে মাংস ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস কষানো হয়েছে, এর মধ্যে সিদ্ধ করে রাখা 250 গ্রাম ছোলার ডাল দিয়ে দিচ্ছি। ডাল এবং মাংস একসাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়েছে, এর মধ্যে 2.5 কাপ পরিমাণের পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন ঢেকে দেব, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরা ও গরম মশলার গুঁড়া। এর মধ্যে দিয়ে দেব 5টি আস্ত কাঁচামরিচ। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এখন চুলার থেকে নামিয়ে নেব, ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হবে। পরিবেশন করছি। তো দর্শক, পোলাও, ভাত, রুটি, লুচি অথবা পরোটার সাথেও এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।